গুলি চালানোর কথা বলে ফেঁসে গেল পশ্চিমবঙ্গ বিজেপির সব থেকে বড় নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ও বিজেপি পার্টি প্রতিটা ইলেকশনে গোহারান হেরেছে, তাই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য তৃণমূল পার্টিকে সরানোর জন্য তারা গুলি চালানোর কথা বলেছে। আর গুলি চালানোর কথা বলেই এখন কঠিন বিপদে পড়েছে পশ্চিমবঙ্গ বিজেপির সব থেকে বড় নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, সেই ইচ্ছায় পুরোপুরি গ্যামাক্সিন ঢেলে দিলেন সাহসী সাংবাদিক ইন্দ্রাণী। মানতে হবে সাংবাদিক ইন্দ্রাণীর সাহস আছে। এই শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টি এখন চরম বিপদে পড়ে গেল এই গুলি চালানোর কথা বলে। তো চলুন সাহসী সাংবাদিক ইন্দ্রাণীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে শুভেন্দু অধিকারী গুলি চালানোর কথা বলে এখন কত বড় বিপদে পড়লো। শুভেন্দু অ্যান্ড কোম্পানির বহু ইচ্ছে থাকলেও মমতার সরকারকে বরখাস্ত করতে পারেননি। তার কারণ, ওই শেষ মানুষ চেপে রাখতে পারে না তার মনের গভীরে লালন পালন করা তার ইচ্ছেগুলো, সে ফাঁকফোকর পেলেই বেরিয়ে আসে। আর শুভেন্দু অধিকারী তো সেই কবে থেকেই এই ইচ্ছেগুলো পুষেছেন, বড় করেছেন, চোখের সামনে দেখেছেন মুখ্যমন্ত্রীর চেয়ার, তার সম্মান, তার রোয়াব, তার ক্ষমতা, এবং সেসব তার ধমনী শিরার দখল নিয়েছে। কারোর কাছে ইচ্ছে হলো গঙ্গা ফোরিং, কারোর কাছে ইচ্ছের প্রতিশব্দ মুখ্যমন্ত্রী গদি। শুভেন্দু অধিকারী সেই গোত্রের মানুষ, মাথা হিলিয়ে দিদি দিদি করতেন, আর বাবাকে শিশিরবাবু বলতেন, আমরা হাসতাম, বাবার চেয়ে দিদি বড়। সেই তিনি ওভারনাইট যখন বলেন মমতাজ বেগম, তখন বোঝা যায় পরিষ্কার যে এসবের তৈয়ারি বহত পুরানা, অনেক দিন ধরেই রক্তে এই উচ্চাকাঙ্ক্ষার জন্ম। তো সেই তিনি ভেবেছিলেন আসবেন আর সুনামি হয়ে যাবে, শেকর উপড়ে পড়ে যাবে এই সরকার, কারণ তার আগেই তো 2019 নজরে আছে তার ওই 18টা আসন, হিসেবে সেটুকু, মানে 7x18 126টা আসন পেলেই তো বাকিদের অপারেশন কমলের টোপ দেওয়াই ছিল, হুশ করে চলে আসতো সেই গতিটা। আর সেই সময় তো কত উচ্চাকাঙ্ক্ষী সাকরে তো ছুটেছিল তার, কিন্তু পোড়া কপাল হয়নি তো বটেই, ধার কাজ দিয়েও যায়নি তার স্বপ্নের অশ্বমেধের ঘোড়া, 77-এ পপাত চ মামাত চ। তারপরে ছেড়ে দেবার পাত্র নাকি, লোকসভাতে 35 চাই, তার আগে এর ঘরে সিবিআই, ওর ঘরে ইডি, তার ঘরে ইনকাম ট্যাক্স ঢুকিয়ে দেবার ভয় দেখানোই নয়, কাজও করে দেখিয়েছেন, সাথে রাজ্যপাল দুর্দান্ত সঙ্গ দিয়েছেন, আর সব মিলিয়ে এক দারুণ আবহ তৈরি, যা দেখে শুনে এক্সিট পোলওয়ালারাও শুইয়েই দিল তৃণমূলকে। কিন্তু আবার সেই রাম ধাক্কা, 35-এর বদলে 12 রিজেকশন, মুখের ওপর সপাটে দরজা বন্ধ হবার তো একটা দুঃখ আছে, সে দুঃখ আরও বাড়ে যখন সে বুঝতে পারে সে দরজা খোলার কোনো উপায় নেই, আর তখন ওই কানের পাশে দপদপ করে, লণ্ডভণ্ড করতে ইচ্ছে করে বিশ্ব সংসার। ঠিক সে সময় আমাদের কাঁথির খোকাবাবুর সামনে বিরাট সুযোগ এসে হাজির, এক নৃশংস ধর্ষণ আর খুন, তাকে ঘিরে মানুষের আবেগ, সরকারের বেশ কিছু অর্বাচীন পদক্ষেপ, আর বামপন্থী লিবারেল ডেমোক্র্যাটদের রুখে দাঁড়ানো, সব মিলিয়ে এক বিরাট মমতা বিরোধী হাওয়া। খোকাবাবুর মনে হয়েছে ব্যাস হাসিনা উপাখ্যান, সবাই মিলে গণভবনের জায়গায় নবান্নের দিকে লং মার্চ করবেন, আর মমতা হাসিনার মতো হেলিকপ্টারে চড়ে পালাবেন, ব্যাস উনি ওনার সেই বহু প্রতীক্ষিত গদির ওপরে গিয়ে বসবেন, এসব উনি ভাবছেন। হাউন না, স্বপ্নের পোলাওয়ে ঘি কম দিতে নেই, আরও ঘি ঢালুন, আপনার সেই মন্ত্রিসভাও তৈরি করে ফেলুন যা 2021 তৈরি করা যায়নি। মহারাষ্ট্রের বহু শহর আজও উত্তাল, সেখানে ধর্ষণের অভিযোগ নিয়ে, সেখানেও বিরোধীরা শাসক দলের পদত্যাগ চাইছেন, কিন্তু যেটা নতুন সেটা হলো শুভেন্দু অধিকারীর এই আকাঙ্ক্ষা এক মাত্রা ছাড়া লেভেলে গিয়ে ঠেকেছে। তিনি খুব স্পষ্টই বললেন, সোমবারে পদত্যাগ করুন, না হলে মঙ্গলবারে গুলি চালানোর দায় নিতে হবে। মানে উনি জানেন মঙ্গলবারে এমন অবস্থা হবে বা করা হবে যাতে গুলি চলে, যাতে মানুষ মরে, যাতে লাশ হয়ে পড়ে থাকে কিছু মানুষ, উনি সেই লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসবেন, মুখ্যমন্ত্রীর পদে বসবেন। কি চাইছেন আমাদের বিচারকরা, বিচার ব্যবস্থা, পদে পদে কত কিছু নিজেরাই বুঝে ফেলেন, কত কিছু নিয়ে নিজেরাই আঁক বাড়িয়ে, যাকে ভালো ভাষায় বলা হয় সুয়োমোটো মামলা হাতে নেন, নির্দেশ দেন, তারা কিছু বলবেন না। রাজ্যের বিরোধী দলনেতা প্রকাশ্যে ব্ল্যাকমেইল করছে সরকারকে, বলছে মঙ্গলে লাশ পড়বে, দায় নিতে হবে আপনাদের, আদালত পাত্রাধারে তৈল না তৈলাধারে পাত্রের বিচার করছেন, টাইম ফ্রেম মেলাচ্ছেন, কোন ঘটনা কখন রেজিস্টার হয়েছে ক্লারিক্যাল মিস্টেক খুঁজে বার করা হচ্ছে, হোক না, কিন্তু এটা কি তার চেয়েও বেশি জরুরি নয় যে একজন কেবল রাজনৈতিক নেতা নন, বিধানসভায় বিরোধী দলনেতা যিনি মর্যাদায় একজন ক্যাবিনেট মন্ত্রীর সমকক্ষ, তিনি বলছেন মঙ্গলবারে গুলি চলবে, লাশ পড়বে, তার দায় নেবার আগেই সোমবারে জনগণের নির্বাচিত মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, এটা বলা যায় নাকি? এটা বলার পরেও তিনি স্বাধীনভাবে ঘুরে বেড়াবেন, এটা কি কাশীর গলি? আচ্ছা,
এর জবাবে যদি মুখ্যমন্ত্রী বলেন বা কোনো মন্ত্রী বলেন যে বেশ তো আমাদের সমর্থক কর্মীরাও রাস্তায় থাকবেন ওইগুলি যাতে না চলে সেটা দেখার জন্য, তাহলে কেমন দাঁড়াবে? শাসক দলের কেউ যদি বলেন সেদিন আমরাও মাঠে থাকব, কিছু ঘটলে মানে লাশ পড়লে দায় শুভেন্দুর, তাহলে কেমন হবে? এটা কি জঙ্গল নাকি? যে যার মতো লড়ে ঠিক করে নেবে কে সঠিক কে নেতা হবে? ন্যূনতম গণতান্ত্রিক বিচারবোধ থাকলে এমন কথা বলা যায়? এই কথা বলার জন্য এই ক্ষমতালোভী উন্মাদকে জেলে না পুরে অবাধে বিচরণ করতেই বা দেওয়া হচ্ছে কেন? কলকাতা পুলিশ কাজ করছিল, কিছু মানুষের মনে হয়েছে তারা আড়াল করতে চায় গোটা ঘটনা, তারা মামলা নিয়ে গেছে হাইকোর্টে, সেখানে তাদের এবং সরকারের বক্তব্য শোনার পরে তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে, যে সিবিআই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে। সেই সিবিআই 8 দিন হয়ে গেল জেরা করে তদন্ত চালিয়ে এক পিস নতুন তথ্য এনে হাজির করতে পারেনি। পারেনি বলে কি পারবে না? পারুক না, প্রমাণিত হোক যে রাজ্য সরকার এই জঘন্য অপরাধীকে আড়াল করার চেষ্টা চালাচ্ছিল। এদিকে দেশের সর্বোচ্চ আদালত মামলা হাতে নিয়েছে, সেখানে শুনানি চলছে, বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর সঙ্গে সঙ্গে তারা নিশ্চয়ই এই বিষয়গুলোও দেখবেন। তাদের মতে সরকার তার মন্ত্রী পুলিশ দোষী হলে শাস্তি পাবে, তেমন হলে রাষ্ট্রপতির শাসন জারি হবে, এসব তো সংবিধানে আছে, হয়েছে অনেকবার, আবার হবে। কিন্তু তাই বলে মঙ্গলে গুলি চলবে, মানুষ মরবে, কাজে সোমবারে পদত্যাগ করুন, এটা আবার কোন দেশের আইন মেনে কথাবার্তা? বিজেপি রাজ্য জুড়ে ধর্ণা চালাতেই পারে, যেমনটা তারা করছেন শ্যামবাজারে, তা সারা রাজ্যে করতে পারেন, মিছিল মিটিং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি এসব তো করাই যায়, সেগুলো স্বাভাবিক। কিন্তু ফাঁকতালে গদিতে বসে পড়ার যে ইচ্ছে তিনি সবার সামনে তুলে ধরছেন তা ভয়ঙ্কর। গণতান্ত্রিক কাঠামো সম্পর্কে সামান্যতম শ্রদ্ধা থাকলে কেউ এ ধরনের কমেন্টস করতে পারত না। আমাদের দেশটা বাংলাদেশ নয়, আমাদের দেশ কেবল গণতান্ত্রিকই নয়, সংখ্যাগরিষ্ঠের শাসনই নয়, আমাদের দেশে এক সংবিধান আছে, এমনকি সংখ্যাগরিষ্ঠদেরও ওই সংবিধান মেনেই চলতে হবে, এটাকেই প্রজাতন্ত্র রিপাবলিক বলে। ওনাদের মানে ওই শুভেন্দু অ্যান্ড কোম্পানির বহু ইচ্ছে থাকলেও মমতা সরকারকে বরখাস্ত করতে পারেননি, তার কারণ ওই সেই সংবিধান, সেটা আমাদের রাজ্যপাল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জানেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা জানেন না আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানেন না বলেই বেয়োনেটের নাকের ডগায় চিন্তাই করতে চান এক নির্বাচিত সরকারকে। আমাদের তীব্র বিরোধিতা আমরা জানিয়ে রাখলাম, মমতা সরকার যদি ভুল করে থাকেন, এই ধর্ষণ আর হত্যা যদি আরো বড় কোনো দুর্নীতির পরিকল্পনা হয়, যদি সেই দুর্নীতি থাকার চেষ্টা করে থাকেন বর্তমান রাজ্য সরকার, তাহলে সেই সরকার চলে যাক, কিন্তু লাশ পড়বে তাই নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন, এ তো হতে পারে না। আজ এখানেই